আক্রান্ত হয়েছে মোট 16 জন আপনাদের জানিয়ে রাখি আমাদের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু পৌঁছে গেল 151 তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের কাছে যে রিপোর্ট এসেছে এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে আমাদের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছলো 151 তে এবং আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী টুইট করে এই খবর জানিয়েছেন 16% ফাউন্ড কোভিড 19 পজিটিভ ইন ত্রিপুরা ফ্রম 86th ব্যাটেলিয়ন বিএসএফ অফিশিয়াল 1 ফিমেল 6 চিলড্রেন 9 সবচেয়ে ভয়াবহ যে বিষয় বা সবচেয়ে আশঙ্কাজনক যে বিষয় বা সবচেয়ে উদ্বেগের যে বিষয় সেটা হচ্ছে মহিলা 6 জন এবং শিশু 9 জন আপনাদের জানিয়ে রাখি আজ 16 জন কোভিড 19 পজিটিভ হয়েছেন এর মধ্যে বিএসএফ 86 নম্বর ব্যাটেলিয়নের একজন অফিসিয়াল রয়েছেন মহিলা রয়েছেন 6 জন এবং শিশু রয়েছেন 9 জন আপনাদের জানিয়ে রাখি এক অফিশিয়াল মহিলা 6 এবং শিশু রয়েছে 9 জন অর্থাৎ 138 নম্বর ব্যাটেলিয়নের পর এবার 86 নম্বর ব্যাটেলিয়ন যেখানে একের পর এক বিএসএফ জওয়ান এবং তাদের পরিবারের শিশু এবং পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন করোনায় এবং আপনাদের জানিয়ে রাখি আজ যারা আক্রান্ত হয়েছেন তার মধ্যে একজন বিএসএফ আধিকারিক রয়েছেন বলে জানানো হয়েছে তারপর মুখ্যমন্ত্রী যে টুইট করেছেন তার পাশাপাশি লিখেছেন উই আর কন্ডাক্টিং ম্যাক্স নাম্বার অফ টেস্ট 75 স্যাম্পলস ফ্রম থার্ড ব্যাটেলিয়ন বিএসএফ টেস্টেড বাট অল রিপোর্টস আর নেগেটিভ আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী যে বিষয়টা আরো উল্লেখ করেছেন যে তৃতীয় ব্যাটেলিয়নের জওয়ানদের 75 জন জওয়ানের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়েছে পরীক্ষা করা হয়েছে এবং সেই রিপোর্ট নেগেটিভ এসছে অর্থাৎ একটি ভালো খবর যে 3 নম্বর ব্যাটেলিয়ন অর্থাৎ তৃতীয় ব্যাটেলিয়নের জওয়ানদের মধ্যে একজন আক্রান্ত হয়েছিলেন কমলপুরে এবং সেই ঘটনার পর থেকে তৃতীয় ব্যাটেলিয়নের জওয়ানদের 75 জন জওয়ানের নমুনা সংগ্রহ করেছেন এবং পরীক্ষা করেছেন সেখানে নেগেটিভ আসেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার টুইটে এই পর্যন্ত আমাদের রাজ্যে 151 জন দাঁড়িয়েছে বা 151 এ দাঁড়িয়েছে আমাদের সংখ্যাটা এবং আপনাদের জানিয়ে রাখি তার মধ্যে 2 জন রাজ্যান্তরী বা রাজ্য বহিরাজ্যে রয়েছে এর মধ্যে 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে যে বড় খবর 150 জন আক্রান্তের সংখ্যা ক্রস করে ফেলেছে আমাদের এই রাজ্য এবং আমাদের রাজ্যে করোনা পজিটিভের সংখ্যা আজ 16 জন অর্থাৎ মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 151 জনে আপনাদের জানিয়ে রাখি বা মনে করে দিই এর সূত্রপাত হয়েছিল 6 এপ্রিল অর্থাৎ 6 এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল তারপর দ্বিতীয় সন্ধান পাওয়া যায় তার 4 দিন পর অর্থাৎ 10 এপ্রিল মে মাসের 2 তারিখে 2 জনকে একসঙ্গে করোনা আক্রান্ত হতে দেখা যায় বা রিপোর্ট আসে এবং তারপর থেকে 3 তারিখ থেকে 2 সংখ্যায় সেটা পৌঁছে যায় অর্থাৎ 12 জন তারপর 13 জন তারপর দিন 13 জন 6 তারিখ একেবারে 2-এর কোঠায় চলে যায় তখন 22 জন আক্রান্ত হন 7 তারিখ আক্রান্ত হন 24 তারিখ 30-এর ঘরে অর্থাৎ 30 জন আক্রান্ত হন করোনায় 9 তারিখ অর্থাৎ গতকাল 17 জন আক্রান্ত হয়েছিলেন আজ 16 জন অর্থাৎ আমরা কিন্তু এক এক করে হলেও বা কিছুটা করে হলেও আক্রান্তের সংখ্যা কমছে আমাদের রাজ্যে গতকাল যদি 17 থাকে আজ তা হয়েছে 16 এবং তার আগের দিন আমাদের সংখ্যা হয়েছিল 30 এবং এই মুহূর্তে গতকাল ছিল 17 অর্থাৎ 30-এর পর 17 এবং এই মুহূর্তে 16-তে এসে পৌঁছেছে আমাদের করোনা আক্রান্তের সংখ্যা আপনাদের আরো একবার জানিয়ে রাখি এর মধ্যে 9 জন রয়েছে শিশু আজ যে 16 জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে 9 জন রয়েছে শিশু এবং 6 জন রয়েছে মহিলা একজন বিএসএফ আধিকারিক আপনাদের জানিয়ে রাখি 138 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের পাশাপাশি 138 নম্বর ব্যাটেলিয়নের পাশাপাশি 86 নম্বর ব্যাটেলিয়নেও কিন্তু একই ধরনের ঘটনা
আমাদের যে খবর আমরা জানাচ্ছি সেটা 16 জন আজ নতুন করে আক্রান্ত হয়েছে প্রত্যেকে 86 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের পরিবারের সদস্য এবং তাদের সন্তান এবং উদ্বেগের বিষয় আজ 16 জনের মধ্যে 9 জন হচ্ছে শিশু এবং সেই শিশুদের 9 জন শিশুরা আক্রান্ত হয়েছে করোনায় এবং একজন আধিকারিক রয়েছে 6 জন রয়েছে মহিলা এবং আপনাদের জানিয়ে রাখি 16 জনের মধ্যে 6 জন মহিলা এবং 9 জন শিশু সবচেয়ে উদ্বেগের যে বিষয় এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে আমাদের রাজ্যে শিশু অর্থাৎ আক্রান্ত শিশুর সংখ্যা 14 জন এর আগেও 5 জন চিকিৎসাধীন ছিলেন করোনা আক্রান্ত শিশু এবং আজ একই সঙ্গে 9 জন আক্রান্ত হয়েছে করোনায় এর আগে 2 জন শিশু আক্রান্ত হয়েছিল তারপর একসঙ্গে 3 জন শিশু 5 জন মোট আক্রান্ত শিশু চিকিৎসা গ্রহণ করেছিলেন এবং তার পাশাপাশি আজকে একই দিনে 9 জন শিশু আক্রান্ত হয়েছে অর্থাৎ এই মুহূর্তে আমাদের রাজ্যে শিশু আক্রান্ত হয়েছে 14 জন আপনাদের জানিয়ে রাখি 14 জন শিশু এই মুহূর্তে করোনায় আক্রান্ত এবং চিকিৎসাধীন রয়েছে